তৃণমূল কংগ্রেস ও রাজ্য নির্বাচন কমিশন চাইছিল না কেন্দ্র বাহিনী আসুক রাজ্যে শান্তি বজায় রাখতে, কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বে শান্তিতে নির্বাচন করানো। কিন্তু কেন তারা কেন্দ্র বাহিনীর বিরোধিতা করছে তা পরিষ্কার নয়, দাবি বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। তার আরও দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দ্রুত রাজ্যে কেন্দ্র বাহিনী মোতায়েন করুক রাজ্য নির্বাচন কমিশন। সমস্ত রাজনৈতিক পার্টি চাইছে, সরকারি কর্মচারীরা চাইছে, যারা ভোট করাবেন, যারা ভোট দেবেন সব, কিন্তু কেবল রাজ্য সরকার এবং টিএমসি চাইছেন, কারণ জিততে পারবেন কাউকে। এবং মজার ব্যাপার, নির্বাচন কমিশন কেন ভোটে গেছেন, তাদের কী অসুবিধা কী বোঝা যায় না। তাদের তো দায়িত্ব শান্তিপূর্ণ ভোট করা, আর সবচেয়ে সম্ভাবনা বেশি থাকবে যখন সেন্ট্রাল ফোর্স আসবে, তখন শান্তিপূর্ণ ভোট করবে। কিন্তু নির্বাচন কমিশন গেছেন, এটা খুব আশ্চর্য লাগলো। তার মানে তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, রাজ্য সরকারের তল্পিত আহ্বায়ক হয়ে তিনি কাজ করছেন। কমপক্ষে আইনজীবীদের পরামর্শ নেওয়া উচিত যে কানমোলাটা তাহলে খেতে হয় না, সেটাও খেতে হবে। চারদিক দিয়ে পরিষ্কার হয়ে গেছে সেন্ট্রাল ফোর্সের নির্বাচন হবে না, রাজ্য সরকার সেটা মেনে নিয়ে তাড়াতাড়ি ডিপ্লয় করুন।